দায়িত্ব গ্রহণের পর প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করতে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক, যুগোপযোগী ও শক্তিশালী বাহিনীতে পরিণত হবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও নৌবাহিনীর সব স্তরে সম্মিলিত প্রয়াসে একটি স্মার্ট নৌবাহিনী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নাজমুল হাসান।